হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। এই প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে আমরা বিব্রত হইনি এমন কিন্তু খুব কমই আছে, অর্থাৎ এই প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে কোনো না কোনো সমস্যা আমাদের পড়তেই হয়। আজকে ঠিক সেরকমই একটা সমস্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই আন্ডারনিথ আর বিনিথ, আন্ডারনিথ আর বিনিথ এই যে দুটো প্রিপোজিশন রয়েছে এর ব্যবহার কিন্তু খুব কম হয়। যেহেতু এর ব্যবহার খুব কম হয়, সেজন্য কোনটা কোথায় বসে আর কেনই বা বসে সেটা নিয়েও কিন্তু সমস্যার অন্ত নেই। তো আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ প্রিপোজিশন আন্ডারনিথ অ্যান্ড বিনিথ। তো ইউজ অফ প্রিপোজিশনস বললেই মনে হয় ভালো হবে, কারণ দুটো প্রিপোজিশন রয়েছে। তো কোথায় কোনটা বসে সেজন্য একসাথেই রেখেছি আন্ডারনিথ আর বিনিথ। তো এই আন্ডারনিথ আর বিনিথ দুটোরই কিন্তু মানে নিচে। তো এক্ষেত্রে তোমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে, তবে আমাদের আন্ডারের কি দোষ করলো? তো আন্ডারের সাথে কিন্তু এর একটু পার্থক্যও রয়েছে। তো চলো এক এক করে আমরা দেখি, প্রথমে নিয়মটা দেখব, তারপর তার সাথে যে উদাহরণ কি হতে পারে সেটাকেও আমরা একটু মিলিয়ে দেখে নেব। প্রথমে আমরা আলোচনায় রাখছি আন্ডারনিথ। আন্ডারনিথ মনে রাখবে, আন্ডারনিথ এর মানে নিচে, স্বাভাবিকভাবে আন্ডার মানেও নিচে, আর আমাদের পরে দেখবো বিনিথ, বিনিথ মানেও নিচে। তো আন্ডারনিথে এটা দেখো সম্পূর্ণ ঢেকে থাকা, সম্পূর্ণ ঢেকে থাকা এবং উপরিতলের সাথে লেগে থাকা বোঝাতে আন্ডারনিথ বসে। একটু ব্যাপারটা বুঝিয়ে বলি, আমি এর আগে আন্ডার নিয়ে কথা বলেছিলাম। আন্ডার ধরো কোনো একটা আচ্ছাদন রয়েছে, শেড রয়েছে, তার নিচে যদি কিছু থাকে সেটাকে সাধারণত আন্ডার বলে। কিন্তু যে শেড বা আচ্ছাদন রয়েছে তার সাথে যদি লেগে থাকে, নিচ থেকে যদি লেগে থাকে, উপর থেকে যদি কিছু লেগে থাকে, যেমন অন বলে দ্য কাপ ইজ অন দ্য প্লেট, কারণ কাপটা প্লেটের উপর লেগে থাকে, কিন্তু নিচ থেকে যদি লেগে থাকে, ধরো এই মার্কারটা এই হাতের তালুর সাথে পামের সাথে লেগে রয়েছে, এটা আন্ডারনিথ দ্য পাম। তো শুধু সেটাই নয়, তার সাথে আরো একটু ব্যাপার রয়েছে, সম্পূর্ণ ঢেকে থাকা, এই জিনিসটাকে মনে রাখবে, অর্থাৎ কিছুটা লুকিয়ে রাখার মতন অবস্থা। তো শুধুমাত্র যে লুকিয়ে রাখা তা নয়, তার সাথে আবার উপরের সাথে লেগেও থাকা, এই শর্তটা যদি পূর্ণ করে তখন কিন্তু তোমার এই আন্ডারনিথের ব্যবহার করবে। সম্পূর্ণ ঢেকে থাকা এবং উপরিতলের সাথে লেগে থাকা বোঝাতে আন্ডারনিথ বসে। তো তোমাদের মনে হতে পারে এমন কি, হয়তো লেপের নিচে কিছু রেখেছো, বালিশের নিচে কিছু রেখেছো, তোষকের নিচে কিছু রেখেছো, বড় একটা বাক্স রয়েছে ট্রাঙ্ক, তার নিচে কিছু ঢুকিয়ে দিয়েছো, তো নিচে ঢুকিয়ে দিয়েছো তার সাথে লেগেও রয়েছে এবং সম্পূর্ণ ঢেকেও রয়েছে। সাধারণত লুকোনোর জন্য এই আন্ডারনিথের ব্যবহার করতে হয়, অর্থাৎ কোনো কিছু লুকিয়ে রাখার জন্য তোমরা এই আন্ডারনিথের প্রয়োগ করতে পারো। তো এবার দেখে নাও যে এর এক্সাম্পল গুলো কি হবে। আই হ্যাভ অর্ন এ ব্ল্যাক সোয়েটার আন্ডারনিথ দ্য কোট। আই হ্যাভ অর্ন, আমি পরিধান করেছি, আই হ্যাভ অর্ন, আমি পরিধান করেছি, ওয়্যার অর অর্ন একটা কালো সোয়েটার আন্ডারনিথ দ্য কোট, অর্থাৎ কোটের নিচে, অর্থাৎ কোটের নিচে আমি একটা ব্ল্যাক সোয়েটার পরেছি, সেটা দেখা যাচ্ছে না বা খুব সামান্যই দেখা যাচ্ছে। তো এই কোটের সাথে, কোটের যে নিচের তল রয়েছে তার সাথে কিন্তু আমার যে সোয়েটার সেটা লেগে রয়েছে, নিচের তলের সাথে লেগে রয়েছে এবং সম্পূর্ণ ঢেকে রয়েছে। তো দুটো শর্ত ক্লিয়ার, একটা হচ্ছে নিচের তলের সাথে লেগে থাকবে, আর একটা হচ্ছে সম্পূর্ণ ঢেকে থাকবে, তবেই তোমার আন্ডারনিথ মনে থাকবে। তো আন্ডারনিথ হচ্ছে যে নিচের তলের সাথে লেগে থাকবে এবং সম্পূর্ণ ঢেকে থাকবে, কিছুটা লুকিয়ে রাখা অর্থে এটা ব্যবহার হয়। আই হ্যাভ অর্ন এ ব্ল্যাক সোয়েটার, আমি একটা কালো সোয়েটার পরেছি আন্ডারনিথ দ্য কোট। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি কেপ্ট দ্য মানি আন্ডারনিথ দ্য পিলো। এইমাত্র এক্সাম্পলটা দিচ্ছিলাম, আন্ডারনিথ দ্য পিলো, পিলো মানে হচ্ছে বালিশ, সে অর্থগুলো, টাকাগুলো, অর্থগুলো বলা যায় না, অর্থ অর্থাৎ টাকাগুলো সে বালিশের নিচে রেখেছিল। তো বালিশের নিচে যদি রাখি তবে কি হবে, বালিশ দিয়ে চাপা পড়ে থাকবে, বালিশের সাথে লেগে থাকবে, সম্পূর্ণ ঢেকেও থাকবে, নিচের তলের সাথে লেগেও থাকবে। তো তোমরা কি ব্যবহার করবে এই ক্ষেত্রে, আন্ডারনিথ। সাধারণত আমরা এগুলোকে আন্ডার দিয়ে চালিয়ে দিই, কোনো অসুবিধা হয় না, সবসময় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু তোমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে যে আন্ডারনিথ আর বিনিথের মধ্যে পার্থক্য কোথায় বা আন্ডারের সাথে এর পার্থক্য কোথায়, আন্ডার কিন্তু কোনো কিছু নিচে থাকে, তার নিচের তলের সাথে লেগে থাকে না আন্ডার বললে, কিন্তু আন্ডারনিথ বললে সেই নিচের তলের সাথে লেগে থাকাটা বোঝাবেই, এই জিনিসটাকে মনে রাখবে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ক্যাট অবলিক বুক দিয়েছে
যা কিছু হোক না কেন ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, একটা কম্বল রয়েছে, কম্বলের নিচে কে ঢুকে রয়েছে, একটা বিড়াল, একটা বিড়াল রয়েছে কম্বলের নিচে, তো বিড়ালটা লেগে রয়েছে কম্বলের নিচের সাথে আর সম্পূর্ণ ঢাকাও রয়েছে, সেজন্য আন্ডার নিথ দ্য ব্ল্যাঙ্কেট। যদি আমি এখানে বই বলি, হয়তো তুমি পড়ছিলে, কম্বল দিয়ে চাপা পড়ে গেছে সেটা, তো আন্ডার নিথ দ্য ব্ল্যাঙ্কেট, দ্য বুক ইজ আন্ডার নিথ দ্য ব্ল্যাঙ্কেট, দ্য বুক ইজ আন্ডার নিথ দ্য ব্ল্যাঙ্কেট। ঠিক এই একই রকম ভাবে সেটা মাটি দিয়ে চাপা পড়ে যাক, আন্ডার নিথ দ্য সয়েল, তো এইভাবে আন্ডার নিথ এর প্রয়োগটা করবে। মনে রাখবে সম্পূর্ণ ঢেকে যাবে এবং নিচের যে তল তার সাথে লেগে থাকবে। আন্ডার নিথ এর আমাদের দ্বিতীয় প্রয়োগ যেটা রয়েছে সেটা দেখি, অন্তরের কথা নির্দেশ করতে আন্ডার নিথ বসে। অন্তরের কথা অর্থাৎ মনের মধ্যে কিছু রয়েছে যেটা প্রকাশ পাচ্ছে না, তো সেটাকেও কিন্তু আন্ডার নিথ দিয়ে প্রকাশ করা হয়। মনের ভিতরের অন্তরের কথা কিভাবে বলবে, হি সিমস ডাল বাট হি ইজ আন্ডার নিথ ইন্টেলিজেন্ট, হি সিমস ডাল বাট হি ইজ আন্ডার নিথ ইন্টেলিজেন্ট। তাকে দেখে বোকা মনে হয় কিন্তু অন্তরে সে বুদ্ধিমান, ভিতরে সে বুদ্ধিমান, তার যে বুদ্ধিমত্তা সেটা কিন্তু তার উপরের অবয়ব দিয়ে ঢাকা রয়েছে, দেখা যাচ্ছে না কিন্তু তার বুদ্ধিমত্তাটা রয়েছে। তো সেটাই বলছি, হি সিমস ডাল, তাকে উপরের অবয়ব দেখে মনে হচ্ছে যে সে নির্বোধ বোকা, বাট হি ইজ আন্ডারনিথ ইন্টেলিজেন্ট, হ্যাঁ, যে ভিতর থেকে যে ব্যাপারটা রয়েছে যে ভিতরে সেটা কিন্তু আন্ডারনিথ, শি হ্যাজ গ্রিফ আন্ডারনিথ, তার অন্তরে দুঃখ রয়েছে। এই সেন্টেন্স গুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন পড়ে, শি হ্যাজ গ্রিফ আন্ডারনিথ, তার অন্তরে দুঃখ রয়েছে, সেন্টেন্স দুটোকে খুব ভালো করে মনে রাখবে, এরকম সেন্টেন্স আরো তৈরি করবে। এবার আসি আমরা বিনিদে, বিনিদ মানেও নিচে, কিন্তু এই যে নিচে এটা দেখো আন্ডারের ফর্মাল বা ব্যবহারিক রূপ, আমরা আন্ডার ব্যবহার করে থাকি কোনো কিছুর নিচে, ঠিক একই অর্থ এখানেও, একটু সামান্য একটু পার্থক্য রয়েছে আন্ডারের সাথে এর। তো ব্যবহারিক রূপ বা ফর্মাল রূপ যদি বলি, যে পাঠ্য বইতে নিউজ পেপারে এই বিনিদের ব্যবহারটা পাওয়া যায়, কিন্তু আমরা নিজেরা লেখার সময় এই বিনিদের ব্যবহার খুব একটা করি না, আন্ডারের ব্যবহার করেই চালিয়ে দিই। এক্ষেত্রে নিচে কিন্তু দুর্গম বোঝাতে বিনিদ বসে, তো একেবারে আন্ডারের মতনই, আন্ডারও নিচেই বসে, কোনো কিছুর নিচে, সেটা দুর্গম হোক বা না হোক, তো এটা ঠিক সেরকমই, কিন্তু পার্থক্য এতটুকুই যেখানে দুর্গম বোঝাচ্ছে, হয়তো নিচে কোনো কোনায় চলে গেছে, সেখানে গিয়ে আনা যাচ্ছে না চট করে, নিচে কিন্তু দুর্গম বোঝাতে বিনিদ বসে। বিনিদটা ক্লিয়ার হলো, এক্সাম্পল দেখি, এক নম্বরে রয়েছে দ্য টয় হ্যাজ ফলেন বিনিথ দ্য বেড, খেলনাটি পড়ে গেছে বিছানার নিচে, বিছানার নিচে এমন জায়গায় পড়েছে যে সেটা দুর্গম, তো সেই অর্থ বোঝাতে কিন্তু আমরা এখানে বিনিথের ব্যবহার করছি। আন্ডার দ্য বেড বললেও চলতো, বেড বা বেড সিট, বেড বিছানা, বেড সিট মানে খাট, খাটের নিচে চলে গেছে, তো সেই অর্থে এখানে দুর্গম বোঝানোর জন্য আমি বিনিথ এর ব্যবহার করলাম। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য স্নেক ওয়েন্ট বিনিথ দ্য গার্বেজ, আবর্জনা রয়েছে, সেই আবর্জনার নিচে সাপ চলে গেছে, তো সাধারণত এই ঘটনাটাই ঘটে থাকে, সাপ এমন জায়গায় যায় যেখানে সাধারণ মানুষের হাত পৌঁছায় না বা সে দেখতে পায়, অর্থাৎ সেটা কিছুটা দুর্গম, তো দ্য স্নেক ওয়েন্ট বিনিথ দ্য গার্বেজ, বিনিথ এই জন্যই বলা হলো কারণ সেটা হচ্ছে দুর্গম। শুধুমাত্র আন্ডার বললে কিন্তু দুর্গম ব্যাপারটা ক্লিয়ার হয় না, আন্ডার বললে নিচে ব্যাপারটা পরিষ্কার হয়, কিন্তু নিচের সাথে যে দুর্গম সেটা কিন্তু আর বলা হয় না। তো তুমি যদি নিচেও বোঝাতে চাও, সাথে এটা বোঝাতে চাও যে সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না, দুর্গম, তবে কিন্তু তোমাকে বিনিথ কথাটা বলতে হবে। আর আন্ডারনিথের কথাটা মনে আছে তো, আন্ডারনিথ হচ্ছে কোনো কিছুর নিচে সম্পূর্ণভাবে ঢেকে রয়েছে আবার নিচের তলের সাথে লেগে রয়েছে, আর এখানে হচ্ছে বিনিথ, কোনো কিছুর নিচে উপরিতলের সাথে সাধারণত লেগে নেই এবং দুর্গম। তো এখানে আমরা দুটো এক্সাম্পল পেলাম, এক্ষেত্রেও কিন্তু আমাদের মানসিক মানদণ্ডের নিচে বোঝাতেও আমরা কিন্তু বিনিদের ব্যবহার করি। বিনিদের দ্বিতীয় প্রয়োগটা দেখো, ব্যক্তিগত বা মানসিক মানদণ্ডের নিচে বোঝাতে বিনিদ বসে। আমাদের প্রত্যেকেরই একটা মানসিক মানদণ্ড রয়েছে যে আমরা এই লেভেল পর্যন্ত নামতে পারি, এর নিচে কিন্তু আমরা নামি না, অর্থাৎ মানসিকভাবে আমরা কতগুলো কাজ করতে গেলে আমাদের মানসিকভাবে বাধা পাই, যে সেই কাজগুলো আমরা করি না, তো তখন আমরা বলি এটা আমার লেভেলের নিচের কাজ, এই কাজগুলো আমি করি না, হয়তো কোনো কাউকে আঘাত করা,
কারোর সাথে নোংরা ভাষায় ব্যবহার করা সাধারণত আমরা সেগুলো করতে চাই না। তো সেগুলো আমাদের যে লেভেল রয়েছে, স্ট্যাটাস রয়েছে, তার নিচে নেমে যায়। তো ব্যক্তিগত মানসিক মানদণ্ডের নিচে বোঝাতে বিনিয়োগ বসে। টেকিং বা অ্যাকসেপ্টিং, নেওয়া বা গ্রহণ করা, ব্রাইব, ব্রাইব মানে ঘুষ, ইজ বিনিথ মাই লেভেল, ইজ বিনিথ মাই লেভেল, অর্থাৎ আমার মানদণ্ডের নিচে। ঘুষ নেওয়া আমার যে মানসিক পরিমাপ, মানসিক যে মানদণ্ড, তার নিচে, আমি অতটা নিচে নামতে পারি না যে ঘুষ নেব। দ্বিতীয়টা দেখো, ইউজিং স্ল্যাং ইজ বিনিথ মাই প্রিন্সিপাল, আমার যে নীতি রয়েছে তার নিচে হলো স্ল্যাং ইউজ করা, নোংরা ভাষা ব্যবহার করা, বাজে ভাষা ব্যবহার করা, এটা হচ্ছে আমার নীতির থেকেও নিচে, আমার যে নীতিগত পরিমাপ রয়েছে তার চেয়েও নিচে। তো এখানে তোমরা বিনিত দেখলে যে মানসিক যে মানদণ্ড রয়েছে তার নিচে যখন আমরা বলতে যাবো তখন আমরা বিনিদের ব্যবহার করব। কোনো কিছু নিচে কিন্তু দুর্গম, সেক্ষেত্রে আমরা বিনিদের ব্যবহার করব। আর আন্ডারনিথ ব্যবহার করব হচ্ছে কোনো কিছু নিচে উপরিতলের সাথে লেগে রয়েছে, সম্পূর্ণ ঢেকে রয়েছে, সে অর্থে আমরা আন্ডারনিথ ব্যবহার করব। আমাদের অন্তরের কোনো বিষয় যখন বলবো সে অন্তরে খুব ভালো, ইজ ভেরি গুড আন্ডারনিথ, তো সেগুলো সে কথা বলতে আমরা আন্ডারনিথের ব্যবহার করব। তো আজ কিন্তু তোমরা আন্ডারনিথ এবং বিনিথ এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা পেলে, সাথে আন্ডারের সাথে এগুলোর প্রয়োগ কখন হয় এবং কখন হয় না সেটাও জানতে পারবে। তোমরা কিন্তু বিনিদের পরিবর্তে আন্ডারে ব্যবহার করতে পারো, কিন্তু আন্ডারনিথের জন্য তোমরা আন্ডারে ব্যবহার না করলে ভালো হয়। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেটা কিন্তু সবসময়ই থাকে, সেগুলোকে ক্লিক করে দেখে নেবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।